আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহবুবা। ওয়েলকাম টু মেহবুবাস ভিলেজ লাইফ অ্যান্ড ব্লগ। আজ আমরা যাচ্ছি গোলাকান্দালের মেলাতে। ঐতিহ্যবাহী গোলাকান্দালের মেলাতে অনেক কিছুই ওঠে, তারই কিছুটা অংশ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমরা সিএনজি নিয়ে গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, ভুলতা গাউসিয়া। ওখানে আমাদের কিছু কেনাকাটার বাকি ছিল, ওখান থেকে আমি কিছু কেনাকাটা করে পরে ফেরত আসার সময় আমরা গোলাকান্দালের মেলার এখানে নামি রিক্সা। তো গাউসিয়া মার্কেট থেকে কী কী কিনলাম তার ভিডিও আমি এখানে শেয়ার করি নাই, সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দাম সহকারে। আর মেহু দেখেন অনেক খুশি মেলাতে যাওয়ার জন্য। এটা হচ্ছে গ্রামের একটা মেলা, তো অনেক কিছুই এখানে ওঠে, সার্কাস থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার আইটেম, তারপরে কসমেটিক্স, অনেক কিছু উঠে। তো আমরা রিক্সা নিয়ে এই যে মেলার এখানে চলে এসেছি, তো আপনারা পুরোটা ভিডিও আমার সাথে থাকবেন, তাহলে সব কিছুই আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করতে পারবো। তো মেলাতে ঢুকতেই প্রথমেই মেহুর পছন্দের জিনিস প্রথমেই দোকানে পেয়ে গেছি আমরা। তো মেহু তো অনেক খুশি, এখানে মাটির অনেক ধরনের হাঁড়ি পাতিল, মাটির পুতুল, মাটির ব্যাঙ, পিঠার সাজ, তারপরে মাটির মালসা থেকে শুরু করে অনেক ধরনের জিনিস এখানে উঠছে, কয়েকটা দোকানই আছে এরকম। তো মেহু ওর পছন্দ মতো এখান থেকে জিনিস ওর বাবাকে দেখিয়ে দিচ্ছে যে কোনটা কোনটা কিনবে, আর সেটা দেখে ওর বাবা এক এক করে নিয়ে নিচ্ছে। তো আমি আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই যে দেখেন আসলেই কিন্তু চোখ জুড়ায় যায় এই মাটির জিনিসগুলো দেখতে। তো আমার জন্য এখান থেকে একটা মাটির ব্যাংকও নিলাম। তো সব কিছু আমরা এখান থেকে কিনে এনার কাছেই এক সাইডে রেখে গেলাম, আর আমাদের হাতে আরও মাল জিনিস ছিল যে গাউসিয়া থেকে কিনছিলাম, এগুলো এক সাইডে ওনার কাছে রেখে গিয়ে তারপরে আমরা মেলা ধরে একটু ঘুরতে গেলাম। আর এখানে এই যে ভদ্রলোকটা, ইনি টিকিট বিক্রি করতেছেন। এই যে একটা রাইড দেখতেছেন, এটা বাচ্চাদের রাইড, এটাকে কী বলে আমি জানি না, তবে আমার মতে আমি এটার নাম দিলাম স্লিপার। তো এখানে উঠতে গেলে প্রতিটা টিকিট 100 টাকা করে, তো 100 টাকা করে আমার মনে হচ্ছিল বেশি, কারণ আমরা তো বেশিক্ষণ উঠাবো না, জাস্ট দুই একবার একটু উঠে নেমে আসবে। তারপরেও ওনাকে বলছিলাম কিন্তু হবে না, প্রতিটা টিকিট 100 টাকা করে, তারপরে মেহুকে দিলাম। তারপর রিক্স আছে কিন্তু এখানে ওঠা, দেখা গেল বাচ্চারা যদি পড়ে যায় সেক্ষেত্রে ব্যথা পেতে পারে। তো আর মেহু যেহেতু থ্রি পিস বা ফ্রক পরে কমফোর্টেবল ফিল করে না, তো আজকে ও থ্রি পিস পরে আসছিলো, এই জন্য উঠতে ওর একটু সমস্যাই হচ্ছিলো, বারবার সালোয়ারে ওর পা বেঁধে যাচ্ছিলো, আর এত জোরে মিউজিক চলতেছিল যে কি ডাক দিয়ে কিছু বললেও শোনা যাচ্ছিলো না, যেহেতু এটা কিন্তু অনেকটা উচ্চ। আর এখানে দেখেন প্রত্যেকটা বাচ্চারা কিন্তু অনেক আনন্দও করতেছিল, আর এরা কয়েকবার উঠে নেমে আমার মনে হয় খুব এক্সপার্ট হয়ে গেছে। তো আমার মেয়ে তো পারতেছিলই না, আরও ভয়ও পাচ্ছিল প্রথমবার যেহেতু, আর নামতে চাচ্ছিল না। আমরা অনেকবার ইশারা করে ডেকে ডেকে তারপরে বলছি যে তুমি এবার নামো,
পরেও একবার নামলো, দেখেন আর কিভাবে নামে আপনারা দেখলেই বুঝতে পারবেন, পা বাঁধায় বাঁধায় নামছে, একটু হলে উবুতে পড়ে যেত, তারপরেও কিন্তু ব্যথা পাইছিল। শেষমেশ ব্যথা ট্যাথা পেয়ে তারপরে বাসায় গেছে, দাঁতের সাথে বাড়ি লেগে দাঁতে ব্যথা পেয়ে রক্ত বের হয়ে গেছিল অনেকখানি। তারপরে আমি আর উঠতে দিই, আমি বসি, এবার চলো বাসায় চলো, দেখেন কি অবস্থা, কিভাবে নামতেছে, ও ভয় পাচ্ছিল যে কিভাবে নামবে, ও বুঝতে পারতেছিল না যে কিভাবে নামবে। আমি আমার দেখে হাসিও আসতেছিল, ভয়ও লাগতেছিল। এই যে তারপর যখন কাছে আসে, ওকে বুঝায় বলে দিই যে বাবা এভাবে উঠে না, আরও ভালো করে পাটা লম্বা করে দিয়ে উঠবা, আর ওর বাবা স্যার ওর আবার একটু ঠিক করে দিল, উঠায় দিছে। তো এখান থেকে মেহুর একটুখানি খেলার পরেই আমরা একটু ভিতরে চলে যাই, যেহেতু আবার বিকেলও হয়ে গিয়েছে, তো সন্ধ্যা হয়ে যাবে, বাসা যেহেতু দূরে, আবার যেতেও সমস্যা, অনেক গাড়ি ঘোড়ার পথ, এজন্য তো ভিতরে একটু ঘুরে আসলাম। তো ভিতরে অনেক কিছুই উঠছে মহিলাদের জন্য, মেয়েদের জন্য আর কি, কসমেটিকের দোকান, বাচ্চাদের খেলনা, তারপরে খাবার দাবারের দোকান, যে কোনো ফুচকা, তারপর আপনার চটপটি, অনেক রকমের ফ্রাই, তারপর আবার অনেক ধরনের খাবার দাবার উঠছে, অনেক কিছুই উঠছে এখানে, আবার লোহার জিনিসও উঠছে, দা বটি থেকে শুরু করে পিঠার সাজ, লোহার পিঠার সাজ, অনেক কিছুই উঠছে। আর এই মেলাতে আসলে অনেক কিছু পাওয়া যায়, এটা কিন্তু গ্রামের অনেক বছরের পুরানো একটা ঐতিহ্যবাহী মেলা, প্রত্যেক বছরই কিন্তু এইখানে এই গোলাকান্দালের হাট এখানে মেলা বসে, গুঁড়া মশলা থেকে শুরু করে সব কিছু, এভরিথিং এখানে উঠে, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু বেশি ভিতরের দিকে যাই নাই, কারণ বেশি ভিতরের দিকে যাইতে পারি না, অনেক ভিড় ছিল, ভিড়ের মাঝখান থেকে ঠেলাঠেলি করে যেত, আমার কাছেও বিরক্ত লাগতেছিল, আবার সন্ধ্যাও হয়ে এসেছিল, এই জন্য বেশি ভিতরে যাই নাই। তো পরে আমরা আবার ওখান থেকে একটুখানি ভিতরে যেয়ে পরে আবার ব্যাক করি। এখানে আবার একজন চাচা পিঠা বিক্রি করতেছে, আবার নানান ধরনের খাবারও আছে। আর সামনে আর একটু এগিয়ে যেয়ে দেখলাম একটা লোক মিষ্টি পান বিক্রি করতেছে, অনেক রকমের মশলা দিয়ে, অনেক রকমের কালার আলা মশলা। তো এই মশলাগুলো তো আর চিনি না, তারপরও আমি একটু ভিডিও করে নিলাম যে পানগুলো সুন্দরই লাগতেছিল। এই তো তারপরে আমাদের যে মালামাল আর কি ওইখানে রাখছিলাম, এগুলো নিয়ে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ব্যাক করলাম। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, আর গাউসিয়া থেকে আমরা কী কী কেনাকাটা করেছি সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিব, আর এই ভিডিওর এন্ড স্ক্রিনেও ভিডিওটি থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। গোলাকান্দালের এই মেলাতে আমি আজ প্রথমই এসেছি, আমি এর আগে কখনোই এখানে আসি নাই। তো এবার আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সামনে কিছু দূর যাওয়ার পরে তালতলার এদিক থেকেই দেখি একটা ভ্যানে করে কিছু ফুল বিক্রি করছে একটা লোক, তো সেখান থেকে আমি একটা স্ট্রবেরির চারা কিনবো, এই জন্য নামলাম। কত করে চারাগুলো? আমরা 150 টাকা দিই, না একটু কম দেন, 150 টাকা অনেক বেশি। এ ভাই আপনি কত করে নিছেন? এটা কত করে নিছেন? ফল আছে কোনটায়? ফল আছে না, সব দিনের ফল আছে। আমারে ভালো দেখে একটা চারা দেন ফলালা। ফল আছে কোনটা সেটা দেখে দেন। দেখেন সবজি মধ্যে ফল আসতেছে, আমার বললো তো দিব, মোবাইলটা ভালো করে ধরো, ভিতর জন্য হাত লাগে না। হ্যাঁ মিস্ত্রিরা করে লাগাই দিচ্ছে,